আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কবি একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল দেখব কিভাবে এম এস ওয়ার্ডে স্ট্যান্ডার্ড ফরমেটের এবং অ্যাট্রাক্টিভ ভাবে সিবি তৈরি করা হয় আমরা সকলেই জানি আমরা ইন্টারভিউতে কল পাওয়ার জন্য একটা সিবি স্মার্ট সিবি কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমি আর রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে প্রথম থেকে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা শিখে যাবেন এমএস ওয়ার্ডে কীভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিবি তৈরি করতে হয় তো আমি তৈরি করার আগে আমি একটা সিবি রাইটিংয়ের কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করতে চাচ্ছি তো প্রথমে আমরা যদি একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করি তখন ওই কোম্পানির রিকোয়েটাররা আমাদের সিবির মধ্যে তিনটা পয়েন্টটা খুব গুরুত্বের সাথে দেখে একটা হচ্ছে আপনার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আর নাম্বার টু হচ্ছে আপনার স্কিলস এরপর হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনগুলো এটার সাথে আমরা আরও দুইটা পয়েন্টকে যোগ করে ঠিক পাঁচটা পার্টে আমরা একটা স্মার্ট সিভি তৈরি করার চেষ্টা করব পার্ট নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা লেটেস্ট পাসপোর্ট সাইজের ছবি অ্যান্ড মেলিং অ্যাড্রেস পার্ট টুতে হচ্ছে আমাদের অ্যাকাডেমিক ইনফরমেশন পার্ট থ্রিতে হচ্ছে আমার জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে চতুর্থ নাম্বার হচ্ছে আমার স্কিলস আমার যেই দক্ষতাগুলো আছে পঞ্চম হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন এই পাঁচটা ধাপকে সামনে রেখে আমরা একটা স্মার্ট সিবি তৈরি করবো তো আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করি ফাইলে গিয়ে নিউ এরপর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করলাম প্রথম থেকে আমি দেখাচ্ছি তো শুরুতে আমরা আগে একটা পেজ সেট আপ করে নিব পেজ সেট আপ করার জন্য পেজ লাউটে যাব এখান থেকে মার্জিন দেন কাস্টম মার্জিনে যাচ্ছি এরপর আমরা চারপাশে মার্জিন রাখতে পারি পয়েন্ট সিক্স বা সেভেন করে আপনি চারপাশে রাখতে পারেন তো আমি এখানে পয়েন্ট সিক্স করে রাখলাম এরপর ওরিয়েন্টেশন থাকবে প্রটেট পেপার পেপার সাইজটা রাখবো আমরা এ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেপার সাইজ ওকে এরপর আমরা হোমে এসে আমাদের ফন্ট চুজ করবো টাইমস নিউ রোমান আপনি আপনার মতো করে একটা সিবির জন্য স্মার্টফোন ইউজ করতে পারেন তবে নর্মালি আমরা বারো বা তেরো এভাবে রাখতে পারি বারো রাখলাম এবার আমি একটু জুম করলাম তো প্রথমে আমি এখানে লিখলাম কারিকুলাম ভাইটা এরপর আমি ক্যান্ডিডেটের নাম দিলাম কারিকুলাম ভাইটা অফ ধরেন ক্যান্ডিডেটের নামটা লিখলাম এরপর আমি একটু জুমটা কমাইলাম এরপর সিলেক্ট করে অ্যালাইমেন্টটা আমি সেন্টার করলাম কারিকুলাম বিটা এটার ফন্ট সাইজটা আমি বড় করলাম ধরেন আপনি টোয়েন্টি সেভেন বা সিক্স এভাবে রাখতে পারলেন বোল্ড করলাম এরপর ক্যান্ডিডেট নেমটা আমরা বড় করলাম ধরেন বিশ রাখলেন ফন্ট সাইজ এরপর বোল্ড এরপর দেখেন এই লাইনের কিন্তু গ্যাপ অনেক সিলেক্ট করে আমরা লাইন স্পিসিংটা রিমুভ করলাম মানে ওয়ানে রাখলাম বা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে রাখলেন অফটাকে একটু বড় করলাম ফন্ট সাইজ দেন এটাকে একটু বোল্ড করলাম ওকে এবার এন্টার দিয়ে নিচে নামলাম কাসরটা অ্যালাইনমেন্টের কাসরটা সেন্টার আছে আমরা অ্যালাইনমেন্ট থেকে লেফটে নামবো লেফটে নিব বোল্ট উঠিয়ে দিলাম ফনসেস রাখলাম আবার নরমালি বার এবার জুম করে আমরা যদি আমাদের সিভির নমুনাটা দেখি তাহলে আমাদের এখানে একটা প্রোফাইল ছবি আছে ছবিটা আমি পরে অ্যাড করছি এখানে মেলিং অ্যাড্রেস তো আমরা মেলিং অ্যাড্রেস টা এখানে প্রথমে অ্যাড করে নিলাম মেলিং অ্যাড্রেস অ্যাড্রেস এন্টার এরপর আমরা এটাকে সিলেক্ট করে বোল্ড করলাম এখানে কালার একটা কালারের শেড দিলাম এরপর এন্টার দিয়ে আমরা মেলিং অ্যাড্রেসটা লিখব অর্থাৎ বর্তমান ঠিকানা যেখানে আমার সাথে কন্ট্যাক্ট হবে বা বিভিন্ন মেলে আদান প্রদান হবে বা চিঠি যেতে পারে তো আমি মেলিং অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া আছে আমি এখানে কপি করে নিয়ে আসলাম তো মেলিং অ্যাড্রেসের সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডিটা দিবেন যদি আপনার লিঙ্কড ইন প্রোফাইল থাকে লিঙ্কড প্রোফাইল আইডিটাও দিয়ে দিতে পারে তো মেলিং অ্যাড্রেসের পরে আমার এখানে মধ্যে আছে আপনার একাডেমিক ইনফরমেশন আমাদের সেকেন্ড স্টেপে আমরা এখানে লিখলাম একাডেমি ইনফরমেশন ওকে এখান থেকে আমরা উপর থেকে একটা এন্টার দিই গ্যাপের জন্য এবার এটাকে সিলেক্ট করে আন্ডারলাইন উঠিয়ে দিয়ে বোল্ড করলাম এবার কালারে শেড দিলাম এবার আমরা এখানে একাডেমিক ইনফরমেশনগুলো দিব তো একাডেমিক ইনফরমেশন লেটেস্ট যেটা সেটা আমরা আগে দিব যদি আপনার মাস্টার্স থাকে মাস্টার্স দিবেন তারপর অনার্স এভাবে করে আপনি দিবেন লাস্ট দুই তিনটা দিলেও কিন্তু চলবে আমার এখানের মধ্যে আমি বিএসসি প্লাস ডিপ্লোমা যেহেতু আমি এটাই দিয়েছি তো প্রথমে টাইটেল সাবজেক্ট ইউনিভার্সিটি রেজাল্ট পাসিং ইয়ার তো আমি যদি এখানের মধ্যে একটা লিখি প্রথমে টাইটেল এবার আমরা একটা ট্যাপ সেটিং করব এখানে রুলারটা আছে ভিউতে গিয়ে রুলারটা এখান থেকে হাইট করে দেওয়া যায় আবার শু করানো যায় ভিউ থেকে তো আমরা এখানের মধ্যে একটা ট্যাপ সেটিং করলাম এখানে একটা ট্যাপ দিলাম ট্যাব দেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো কুলন এরপরে একটু দূরত্বে গিয়ে ক্লিক করব দেন ট্যাব দিলাম তো টাইটেলের মধ্যে আমি লিখতাম ধরেন বিএসসি ব্র্যাকেটে অনার্স এন্টার এবার হচ্ছে সাবজেক্ট কোন সাবজেক্ট আপনি পড়াশোনা করেছেন আমি আমারটা দিয়ে রাখতাম ধরেন সিএসসি এরপর হচ্ছে ইউনিভার্সিটি ট্যাব আপনার যে ইউনিভার্সিটি হয় যদি ন্যাশনাল হয় ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোনো পাবলিক বা প্রাইভেট আমি আমার ইউনিভার্সিটির নামটা দিয়ে রাখছি ওকে এরপর হচ্ছে আপনার রেজাল্ট আমি আমার রেজাল্টটা দিয়ে রাখলাম আউট অফ কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন আউট অফ রোড এরপর হচ্ছে আপনি দিবেন এরপর দিলেন দিলেন এখানের মধ্যে এবার গেল আমার প্রথম টাইটেল এরপর আমার আছে ডিপ্লোমা যদি আপনার এইচএসসি থাকে এইচএসসি দিবেন এসএসসি দিবেন তো আমি ডিপ্লোমাটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি জাস্ট কপি করলাম কপি করে এখানের মধ্যে পেস্ট করলাম পেস্ট করলাম একটা জাস্ট এন্টার পেস্ট করলাম পেস্ট এবার এখানের মধ্যে লিখলাম আমার হচ্ছে ফোর ইয়ার্স ডিপ্লোমা সাবজেক্ট হচ্ছে কম্পিউটার টেকনোলজি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি এখানে হবে পলিটেকনিক রাইট বাটন ক্লিক করে এখান থেকে ঠিক করতে পারবেন রেজাল্ট ওকে এটা গেল এবার এখানে মাঝখানে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো চাইলে আমরা ফ্রন্ট সাইজ ছোট করে কমিয়ে রাখতে পারি এখানের যে গ্যাপটা আছে এখান থেকেও কমে রাখতে পারি যেহেতু আমাদের অনেক ইনফরমেশন অ্যাড করতে হবে তো একাডেমিকটা যাওয়ার পর আমাদের রয়েছে জব এক্সপিরিয়েন্স যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে জব এক্সপিরিয়েন্স ধরেন আপনার একটা দুইটা তিনটে এভাবে অ্যাড করতে পারলেন তো আমি আপাতত একটা অ্যাড করে দেখাচ্ছি তো আমি এখানের মধ্যে জব এক্সপিরিয়েন্স এর টাইটেলটা এখানে বসাচ্ছি জব জব এক্সপিরিয়েন্স এটাকে আমরা সিলেক্ট করে এইভাবে বোল্ড করব কালার দিয়ে হাইলাইট করলাম তো জব এক্সপিরিয়েন্স এখানে প্রথমে কি থাকবে কোম্পানি কোন কোম্পানিতে আপনি জব করেছেন কোন পজিশনে জব করেছেন এরপর হচ্ছে জয়নিং ডেট হ্যাঁ এরপর হচ্ছে জব রেসপন্সিবিলিটিস জব রেসপন্সিবিলিটিসটা আপনি জবে থেকে অবস্থায় কি কি আপনি দায়িত্ব পালন করতেন ধরেন আপনি একজন সেলস ম্যানেজার ছিলেন আপনার কি কি রেসপন্সিবিলিটি ছিল এই সাথে থেকে রিপোর্ট নেওয়া হেড অফিসে জমা দেওয়া তাদেরকে এ রাখা ইত্যাদি এভাবে আপনার জবে যে যে গুলো আপনি পালন করতেন এগুলো এখানে দিয়ে দিবেন তাহলে আপনার জব এক্সপিরিয়েন্সটা আরও মিনিংফুল হবে হ্যাঁ তো আমরা সেভাবেই করব তো আমি জাস্ট এই টাইটেলটাকে কপি করে এখানে বসাইলাম এখানে আমি আমার বর্তমান যে কোম্পানির নাম সেটা এরপর হচ্ছে আমার পজিশন কোন পজিশনে আমি কাজ করতাম আমার পজিশনটা কি ছিল বা ডিজাইনেশন সফটওয়্যার এরপর হচ্ছে আমার জয়নিং ডেট কখন আমি জয়নিং করেছি এখানে হচ্ছে জয়েনিং ডেট আপনি জয়েনিং ডেট আমার হচ্ছে ফার্স্ট এসটি টি দিয়ে স্পেস দিলে এটা অটো উপরে উঠে যাবে এরপর মাস কমা দিয়ে সাল টু প্রেজেন্ট নাও যদি বর্তমান আপনি থাকেন প্রেজেন্ট নাও বাট টু টিল আর যদি আপনার এটার চলে আসেন জব থেকে বা এটা যদি আপনি যে তারিখে এখান থেকে স্টপ করেছেন ওই ডেটটা আপনি এখানে বসাবেন এরপর আপনি এখানে মধ্যে বসাতে পারেন সেটা হচ্ছে আপনার

এখানে যে গ্যাপটা আছে ফন্ট সাইজ কমিয়ে আমরা এই গ্যাপটাকে কমাইলাম জব এক্সপেরিয়েন্সে পার্ট এক্সপিরিয়েন্স যদি পার্ট আরো থাকে জব এক্সপেরিয়েন্স ওয়ান টু দিয়ে আপনি দিবেন আমার আরো অনেকগুলো কোম্পানি ছিল এক্সপেরিয়েন্সের আমি দিলাম না আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরপর হচ্ছে আমাদের হচ্ছে স্কিলস আপনার কি কি দক্ষতা আছে আপনি অ্যাজ এ যদি প্রেশার হন এমনও তো হতে পারে যে আপনি অফিস প্রোগ্রাম জানেন এম এস ওয়ার্ড জানেন এক্সেল জানেন অথবা আপনি অন্য কোনো টেকনিশিয়াল স্কিল আছে অবশ্যই আপনি স্কিলস গুলো আপনার যা যে স্কিলস আছে এগুলো এখানে অ্যাড করবেন এখানে আমি বোল্ড করলাম কালার দিলাম ঠিক একইভাবে আমি স্কিলস গুলো এখানে আমি অ্যাড করব তো আমি এখানে আরেকটা ট্যাব ট্যাপ সেটিং করব ধরেন আমি প্রথমে একটা ট্যাপ দিলাম নিউমেরিক সংখ্যা স্পেস দিলাম একটা অটো গ্যাপ নিয়ে নিয়েছে আমি আন্ডুর সাহায্যে এটাকে গ্যাপটাকে সরাই দিলাম এবার এখানে ধরেন আমার অফিস অ্যাপ্লিকেশনের স্কিল আছে অফিস অ্যাপ্লিকেশন লিখলাম আবার একটু দূরিকে ট্যাপ দিব তবে এই ট্যাবগুলো আমি এখান থেকে সরিয়ে দিলাম এটা হচ্ছে আমার এইখানকার ট্যাবের জন্য এখানে আমি আমার মতো করে একটা ট্যাব তৈরি করলাম ট্যাব দ্বিতীয় নাম্বারে দেখতাম ধরেন গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন তারপর হচ্ছে আমি আর একটা ট্যাব দিলাম এখানের মধ্যে ট্যাব এখানে লিখতাম ধরেন তিনটা দিয়ে এরপর আমি আমার ওয়েব ডেভেলপমেন্ট স্কিলগুলো দিলাম এইচটিএমএল এখানে একটা দিলাম ট্যাব তারপর হচ্ছে সিএসএস এরপর এন্টার দিব আবার এখানে মধ্যে আমি পরবর্তীটা দিলাম ডি ধরেন এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আবার আপনি ট্যাব দিলেন বি আই এখানে লিখলেন আপনি ধরেন পিএইচপি তারপর আমি দিলাম এখানে লারাভেল আমার যে স্কিলগুলো সেগুলা দিলাম আপনাদের যেগুলো থাকবে সেগুলো যদি অনলি মাইক্রোসফট থাকে আপনি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে আদার্স যদি টাইপিং স্পিড যদি আপনার খুব বেশি ভালো হয় এটাও উল্লেখ করতে পারেন ইত্যাদি তো এখানে গ্যাপগুলো আমি একটু কমিয়ে দিই এখান থেকে তাহলে আমাদের স্কিলসের পার্টগুলো সুন্দরভাবে আমরা রাখলাম এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা এড করব এখানে লিখলাম পার্সোনাল ইনফরমেশন এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এটা আমরা এখানে এড করব বোল্ড কালার দিলাম এখান থেকে আমি গ্যাপটা আউট তো কমাচ্ছি ফন্ট ছোট করার মাধ্যমে তো পার্সোনাল ইনফরমেশনের যে অ্যালাইনমেন্টটা এটা হচ্ছে আমি এই জব এক্সপিরিয়েন্স আর একাডেমিক যে ট্যাবটা রাখছি ওটার মধ্যে দিব অর্থাৎ এখানে এসে আমার এই ট্যাবগুলোকে এখান থেকে আমি রিমুভ করে দিব রিমুভ কিভাবে করতে হয় জাস্ট লেট বাটন ধরে নিচের দিকে ছেড়ে দিবেন নিচের দিকে ছেড়ে দিবেন তো পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমি জাস্ট যখন এখানে কাসটা রাখবো না এগুলোকে সিলেক্ট করে নিচের দিকে যখন নিয়ে আসবো তখন আমার আগে যে ট্যাবটা ছিল এগুলা গ্রে কালার হয়ে যাবে জাস্ট ওই গ্রে কালার উপর একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন তাহলে আপনি এখানে কাসুটা রাখার পর আপনি যদি এখানে শুরু করবেন ফাদার্স নেম দিয়ে যেহেতু আমার নেমটা আমি উপরে দিয়ে দিয়েছি এবার আপনি একটা ট্যাব দেন ট্যাব দেওয়ার পর কুলন আর একটা ট্যাব ইউজ করলেন এবার ফাদার্স নেম এখানে তো এই চলে যাবে ওকে এবার হচ্ছে ফাদার্স নেম ফাদার্স নেম আমি যদি মিত হয় তাহলে লেট দিবেন এরপর হচ্ছে মাদার্স নেম ক্যাপাসিটিস কমা দিয়ে কুলন এরপর হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ গ্রামের ঠিকানা আপনি ঢাকায় আছেন চট্টগ্রাম আছেন কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্ট অন্য জায়গায় তখন হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আর যদি সেম হয় আপনি এখানে লিখতে পারেন সেম অফ অ্যাবোভ অথবা সেম অফ মেলিং অ্যাড্রেস যদি সেম হয় প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট মেলিং অ্যাড্রেস হ্যাঁ আর যেহেতু আমার এখানে মতো আমি তাহলে পারমানেন্টটা দিয়ে দেখাচ্ছি আমার এখানে করা আছে পারমানেন্ট অ্যাড্রেসটা আমি জাস্ট কপি করে নিয়ে আসছি বেস্ট এভাবে আপনি দিতে পারবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এটা আপনি দিলেন ডেট অফ বার্থ এখানে লিখলাম ধরেন আমার তারিখ দশ টি স্পেস জানুয়ারি কমা এরপর হচ্ছে আপনার সাল এরপর আপনি লিখতে পারেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস অথবা এর আগে দিতে পারেন রিলিজিয়ন ইসলাম তারপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল আর বিবাহিত হয়ে থাকলে আপনি জাস্ট ম্যারিড লিখে দিলে হবে আমি এখানে ম্যারিড দিলাম এরপর এরপর হচ্ছে আপনার ন্যাশনালিটি ন্যাশনালিটিটা আপনি উল্লেখ করে দিলেন বাংলাদেশ ওকে বাংলাদেশ এতটুকু এর বেশি কিছু দেওয়া প্রয়োজন নাই আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের এক ইনফরমেশন যেন ডাবল না আসে আর অহেতুক কোনো কথাবার্তা যেন না থাকে এবার এখানে কাজটা রাখার পর আমি ফন্ট সাইজটা ছোট করে দিলাম এরপর আসে আমাদের পার্সোনাল ইনফরমেশনটা গেল এরপর আমাদের কি আছে দেখি আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ আমাদের ভাষাগত দক্ষতা এটাও খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওকে এবার এটাকে আমরা একটা টেবলের সাহায্যে করব এখানে গ্যাপটা আমি একটু কমিয়ে রাখি একটা টেবলের সাহায্যে করব আমরা ইনসার্টে যাব টেবল ইনসার্ট টেবল তো আমরা এখানের মধ্যে কলাম রাখলাম চারটা রো রাখলাম দুইটা ওকে এবার এখানের মধ্যে আমরা লিখলাম কি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে আপনার রিডিং স্কিল রিডিং তারপর হচ্ছে স্পিকিং এরপর হচ্ছে রাইটিং রাইটিং এবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা কথা আছে এখানে বাংলা কিন্তু ইউজ করবেন না আপনি ইংলিশ বা হিন্দি থাকতে পারে বা আপনি অ্যারাবিক থাকতে পারে এটি ইউজ করবেন কারণ বাংলা তো আমার এটা মাদার পারবো কেউ যদি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে সেই বাংলায় বলতে পারবে লিখতে পারবে শুনতে পারবে কিন্তু ইংলিশ তো আর পারবে না ইংলিশ এটা একটা স্কিলের মধ্যে আসবে অথবা হিন্দি অথবা অ্যারাবিক হতে পারে সেই জন্য এখানে রিডিং স্পিকিং রাইটিং এগুলোর স্কিল বোঝানোর জন্য আপনি হাই মিডিয়াম লো দিয়ে বুঝিতে পারেন তো আমি এখানে লিখে রাখলাম ধরেন হাই এটা তো লিখে রাখলাম হাই এটাতে লিখে রাখলাম হাই হ্যাঁ অথবা আপনার এমন হতে পারে যে আপনি এখানে একটা কলাম বাড়ান ইনসার্ট লেবার থেকে একটা ইনসার্ট বিলো দেন একটা রো বাড়ান অথবা এখানে থাকতে পারে আপনার অ্যারাবিক অ্যারাবিকে আপনি রিডিং করতে পারেন রিডিং হচ্ছে ধরেন আপনার হাই আছে তারপর হচ্ছে স্পিকিং স্পিকিং ধরেন লো রাইটিং হচ্ছে ধরেন লো থাকতে পারে কিন্তু আপনার বাংলা অ্যাড না করাই ভালো এবার এগুলোকে আমি এখান থেকে হোম থেকে সেন্টার করলাম আর আমার উপরে হেডলাইনটাকে বোল্ড করে দিলাম এখান থেকে ওকে এবার এটাকে আমরা এখান থেকে বোল্ড আচ্ছা এখান থেকে আগে একটা এন্টার দিয়ে রাখি তারপর এখান থেকে আমি বোল্ড করলাম দেন আমি কালার দিয়ে শেড দিলাম ওকে এবার এখানে কাসটা রাখার পর আমি সাইজটা ছোট করলাম এরপর আমাদের আছে সফট স্কিল সফট স্কিল অনেকে হবি দেয় হবির পরিবর্তে আপনি সফট স্কিল দেন সফট স্কিল বলতে বুঝে আপনার কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভ করা তারপর হচ্ছে টিম লিড দেওয়া বা সাপোর্ট দেওয়া এইটা কিন্তু আপনার যেটা হবি আছে যে আপনার ট্রাভেলিং রিডিং এগুলো আপনার কোম্পানির জন্য খুব বেশি এসেন্সিয়াল না যদি আপনি জব না করেন সব ডিপার্টমেন্টের জন্য এগুলো ইম্পর্টেন্ট না কিন্তু সফট স্কিল সব ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট তো আমরা সফট স্কিলটা এখানে অ্যাড করবো তো আমি এখানে সফট স্কিলটা অ্যাড করার জন্য তো আমার স্পেস নাই আমি স্পেস কমিয়ে আনি যেমন আমার এখানে লাইন স্পেসিংটা আমি একটু কমাই দিই তারপর হচ্ছে এখানে যে গ্যাপটা আছে ফন্ট সাইজটা কমিয়ে দিই তারপর এখান থেকে যেমন এখান থেকে যেমন এই টাকাই সিলেক্ট করে আমরা লাইন স্পেসিং অন করে দিলাম এখানে আমরা একটু ছোট করে দিলাম এভাবে আমরা পাইলাম এটা হচ্ছে কি আমাদের সফট এবার এটাকে আমরা বোল্ড করলাম কালার শেড দিলাম সফট স্কিলগুলো আমরা এখানের মধ্যে এড করলাম তো আমার এখানে আছে কমিউনিকেশন প্রবলেম সলভিং টিম লিড এগুলো আপনারা এখানে এভাবে দিতে পারেন আপনার কাছে যেগুলো আছে সেগুলো এবার এখানে কাসরটা রেখে আপনি ফোন সেট ছোট করলাম এরপর লাস্ট সেটটা পার্ট সেটা হচ্ছে সিগনেচার আর ফটো তো আমি এখানে সিগনেচারটা দেওয়ার তো আমার জায়গা নাই ধরেন আমি আরবিটা এখানে কেটে দিলাম ধরেন ওকে এবার এখানের মধ্যে আমি এন্টার দিয়ে সিগনেচারটা অ্যাড করলাম সিগনেচার এটাকে বোল্ড করব সুন্দর করে এবার এটার মধ্যে একটা ইনসাইডে গিয়ে শেপে গিয়ে একটা লাইন ড্র করে দিব আপনি যেদিন এটা সাবমিট করবেন সেটা যদি আপনি হ্যান্ডে দেন তাহলে তো আপনি কলম দিয়ে সাইন করবেন আর যদি আপনি ইমেল করেন তাহলে আপনি সুন্দর করে একটা সিগনেচার করে এটাকে স্ক্যান করে কম্পিউটারে ইনসার্ট করে দিবেন তো আমরা এবার আমাদের হচ্ছে ফটো ফটোটা অবশ্যই যে ল্যাটেস্ট হয় পাসপোর্ট সাইজ হয় ইনস্টারে গিয়ে আমি একটা ড্যামো রেখেছি ছবি অ্যাড করার জন্য তো আমি এখানের মধ্যে একটা ডেমো নিলাম দেখেন এটা করার সাথে আমার পেজ ভেঙে গিয়েছে তো আমরা তারপর এটাকে আমরা কর্নার ধরে মানে এটাকে মুভ করে কর্নারে নিয়ে যাবো এরপর আমার একটা ছোট করার প্রয়োজন হলো কুন্দরে আমি এটাকে ছোট করলাম সুন্দর এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি ছোটো করলাম একটা ছবি আমি এখানে সুন্দর করে অ্যাড করে দিলাম এরপর দেখেন এখানে নিচে একটা পেজ আছে এটাকে আমরা ব্যাকে স্পেস দিয়ে কেটে দিলাম অথবা আপনি একটা ডিলেট চাপ দেন তাও কেটে যাবে দেখেন আমাদের একটা সুন্দর একটা প্রফেশনাল লুকিং একটা সিবি তৈরি হয়ে গেল হ্যাঁ আশা করি আপনারা এই সুন্দর করে আপনারা সিবিটা তৈরি করতে পারবেন যদি আপনি ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখেন আর যদি আগের কোনো টুল ক্লাস যেগুলো যারা এমএসওয়ার্ডে জানেন না আমাদের আগে অনেকগুলো ক্লাস আছে বেসিক ক্লাস ওগুলো দেখে আসতে পারে এরপর একটা পিডিএফ কিভাবে করতে হয় কিন্তু আমাদের এম এস ওয়ার্ড ফর্মেট ছাড়াও পিডিএফও দিতে হয় যেহেতু আমরা দুই আছে আমরা সেভেস অপশানে গেলে পিডিএফ অপশানটা পাব দুই হাজার দশের পরের ভার্সনগুলা থেকে পিডিএফ অপশনটা আছে এই পিডিএফে গেলেন আপনি ডেস্কটপে গেলেন একটা নাম দিয়ে সেভ করলেন সেভ করলেন এটা পিডিএফ ফর্মেট হয়ে যাবে খুব সুন্দর করে এটা আপনি পিডিএফে পেয়ে যাবেন তো এই যে দেখেন এটা পিডিএফে এখানের মধ্যে ওপেন হয়ে গেল তো আশা করি আপনারা খুব এনজয় করেছেন এবং আশা করি আপনারা একটা সুন্দর করে এমএস ওয়াডের সিভি তৈরি করতে পারবেন আজকে এতটুকু পরে কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম